এসে পৌঁছালাম চেক পোস্টে। বুকিং এর সাথে আমাদের এন্ট্রি ফি দেওয়া ছিল, তাই আর নতুন করে কোনো চার্জ লাগেনি ঢোকার জন্য। তারপরে এসে পৌঁছালাম বাদমুলে স্যান্ড রিসর্টের পার্কিং এ। গাড়ি পার্ক করে লাগেজ গাড়ি থেকে নামিয়ে ওখানকার স্টাফদের ট্রলিতে লাগেজ তুলে দিলাম, ওনারাই সমস্ত লাগেজ টেন্টে পৌঁছে দিল। এই হচ্ছে স্যান্ড রিসর্টের ফার্স্ট রুম। একদম মহানদীর বুকের উপরে লাল বালির উপরে টেন্টগুলি আছে। আমি এখন দাঁড়িয়ে আছি সাতকোশিয়ার বাদমুলে স্যান্ড রিসর্টে, একদম নদীর ধারে রিসর্টটি, আর সব কটা টেন্ট। দেখে নিন কেমন। রুমে বেড আছে, এখানে মোটামুটি ভালোভাবে তিনজন হয়ে যাবে। রুমে দুটি চেয়ার, একটা টেবিল আছে, একটা ফ্যান দেওয়া আছে। একটা আনলা কাম ড্রেসিং টেবিল আছে। এখানটা কি আছে দেখি। আসুন টয়লেটটা দেখি। পুরোটাই টেন্ট দিয়ে ঘেরা, টয়লেটটাও টেন্ট দিয়ে ঘেরা, শুধু ফ্লোরটা সিমেন্টের। রুমে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম মহানদীর ধারে। জায়গাটা বেশ মনোরম। এই জায়গাটা কিন্তু স্নানের জন্য নয়, মহানদীতে বেশ কুমির আছে, ঘড়িয়ালও আছে বেশ কিছু, ওই জন্য স্নানের জন্য আলাদা করে জায়গা নির্ধারিত করা আছে। এখান থেকে আপনি হাতে টানা নৌকো চড়ে মহানদী ঘুরে আসতে পারেন। এটা টেন্টের পিছন দিকটা, টেন্টের পিছন দিক দিয়ে নেটের তারের বেড়া দেওয়া আছে। জায়গাটা খুবই সিকিউর। এই রিসর্টে যাবতীয় সোলার সিস্টেমে চলে। এখানে রয়েছে আরো ওয়াটার ফিল্টার, সুতরাং জল আপনাকে কিনে খেতে হবে না। এরপর
আমরা চলে এলাম লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চে ছিল দু রকম তরকারি ভাজা, তার সঙ্গে ছিল ডাল আর মাছ অথবা ডিম, আরও ছিল স্যালাড পাঁপড় ভাজা। খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই টিকরপাড়ার থেকে যথেষ্ট ভালো। এখানেও খাবার বাফে সিস্টেমে সার্ভ করা হয়। এখানে যে কাঠটা সাজানো হয়েছে বুঝতেই পাচ্ছেন ক্যাম্প ফায়ারের জন্য সাজানো হয়েছে। হ্যাঁ, সন্ধেবেলা করে এখানে প্রতিটা টেন্টের সামনে সামনে ক্যাম্প ফায়ার হয় এবং সবাই ক্যাম্প ফায়ারের মজা নেয়। এই ক্যাম্প ফায়ারটা এখানে থাকার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এখন এখানে ক্যাম্প ফায়ার চলছে, সব টেন্টের সামনেই ক্যাম্প ফায়ার হচ্ছে। এখন এখানে বসে ক্যাম্প ফায়ার উপভোগ করছি। সন্ধেবেলার ক্যাম্প ফায়ারটা স্ন্যাক্স আর গরম গরম চায়ের সাথে জাস্ট জমে গেছিল। পরের দিন চোখে পড়ল চেক আউট করা প্রতিটি রুম কিভাবে স্যানিটাইজ করা হচ্ছে। এরপর আমরা চলে এলাম স্যান্ড রিসর্ট থেকে কয়েক কিলোমিটার দূরে মহানদী বোটিং পয়েন্টে। এটা সাতকোশিয়া বাদমূল বোটিং পয়েন্ট। এখন আমরা বোটিং করতে যাব নদীতে, পিছনে মহানদী। এই ঘাট থেকে স্পিড বোট ছাড়ে, একটা স্পিড বোটে মোটামুটি 10 জনের মতো যেতে পারেন। আমরা দরদাম করে 5 জন গেছি 700 টাকায়। এছাড়াও ওই যে নৌকাটা দেখছেন, এটা লোকাল লোকের পারাপারের জন্য। বোটিং এর সময় বিশেষ কিছু চোখে না পড়লেও একটি কচ্ছপ আর একটি জলে ভাসমান কুমির আমাদের চোখে পড়েছিল। এখানে বর্ষাকালে কিন্তু আসা যায় না, বর্ষাকালে মহানদী পুরো ভরে থাকে, তাই বর্ষাকালে এখানে আসা যায় না, শীতকালে আসতে হয়। এখানে টাইম হচ্ছে নভেম্বর টু মার্চ। ফিরে এসে বাদমূল স্যান্ড রিসর্টের ভিতরে চোখে পড়ল একটি লাইব্রেরি। আমরা এখন আছি সাতকোশিয়ার বাদমূল স্যান্ড রিসর্টের লাইব্রেরিতে। এটা এটা গ্রাউন্ড থেকে একটু একতলা উপরে, এবং লাইব্রেরিতে বসে আমরা সাতকোশিয়ার বইটা পড়ছি। সাতকোশিয়া সম্বন্ধে বিভিন্ন অজানা অর্থ এখানে জানতে পারবো।
এগুলি এসি টেন্ট। এগুলির ভাড়া 4,000 টাকা। এখান থেকে ভিউটা বেশ ভালো। সামনের দিকে আছে এসি কটেজ। এই রুমগুলির ভাড়া 4,500 টাকা। রুমগুলি কিন্তু বেশ উপরে আছে। রাস্তা থেকে অনেকটা উপরে, তো এখানে উঠলে কিন্তু মোটামুটি দম শেষ হয়ে যাবে। তো বয়স্ক মানুষ থাকলে এখানে আসা রেকমেন্ড নয় একদম। নিচে যে টেন্টের যে টেন্ট কটেজ গুলো আছে সেখানে থাকতে পারে, কিন্তু এখানে এলে কিন্তু বেশ কষ্ট হবে। এখানে যে পুরো টেন্ট সেটআপটা আছে, টেন্ট, থাকা, খাওয়ার জায়গা, সমস্ত কিছুই কিন্তু নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, তারপর সেটা খুলে নেওয়া হয়। বর্ষাকালে কিন্তু এখানটা পুরো জল ভরে যায়। মহানদীর জল বেড়ে উপর দিকে উঠে আসে এবং এই পুরো জায়গাটা জলের তলায় থাকে। এই পুরো বালিচরটার মধ্যে 17টি ছোট ছোট কটেজ আছে, টেন্ট কটেজ এগুলো। আর এর ঠিক ওপরের স্তরটায় 4টি কটেজ আছে, তার মধ্যে টেন্ট কটেজও আছে, আর তার ওপরে কতগুলি এমনি কটেজ আছে। এখানে টেন্টগুলোতে থাকার খরচ 3,000 টাকা। এর ওপরে পাহাড়ের একটু উঁচুতে যে জায়গাগুলো আছে, টেন্টগুলো আছে এসি টেন্ট, ওখানে থাকার খরচ আপনার 3,500 টাকা। আর তার উপরে যে কতগুলি লাক্সারিয়াস কটেজ আছে সেগুলিতে থাকার আপনার খরচ 4,000 টাকা। কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে খেতে কিন্তু এখানেই আসতে হবে। আচ্ছা, এখানে থাকার কতগুলি অসুবিধেও আছে, সুবিধেও আছে। প্রথমে অসুবিধেটা বলা যাক। অসুবিধা হচ্ছে এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক সেরকম ভালোভাবে পাবেন না। যেমন ভোডাফোন তো একদমই পাবেন না, এয়ারটেলে সামান্য পাবেন, আর জিওটাও তাই অবস্থা। আর আপনাকে কোনো যদি চার্জিং করতে হয়, সেই চার্জিংগুলো আপনাকে এখানে এসে করতে হবে। প্রতিটা থামের পিছনে চার্জিং পয়েন্ট করা আছে, সেখানে চার্জ করতে হবে, কারণ ঘরের মধ্যে কিন্তু কোনো প্লাগ পয়েন্টের ব্যবস্থা নেই। এখানে পুরো কারেন্টটাই সোলার সিস্টেমে চলে, সেই জন্য বোধহয় এরকম ব্যবস্থা, আমি ঠিক জানি না। যাই হোক, তো ভেতরে আলো আছে, টেন্টের মধ্যে আলোর ব্যবস্থা আছে, কিন্তু কোনো প্লাগ পয়েন্টের ব্যবস্থা নেই। আর হচ্ছে যেহেতু এটা স্যান্ড রিসর্ট, তো দিনের বেলা বালি তো রোদের আলো পড়ে গরম হবেই, তো সেই জন্য দিনের বেলা একটু টেন্টের মধ্যে গরম হতে পারে, কিন্তু টেন্টের ভেতরে একটা করে টেবিল ফ্যান ব্যবস্থা আছে। এবার আসি সুবিধের কথাগুলো। সুবিধের মধ্যে আপনার বলি, এখানে যদি আপনার স্নানের জন্য গরম জল লাগে, টেন্টের ভেতরে গিজার নেই, কিন্তু এখানে একটা এই জায়গাটার পিছন দিকে একটা গিজার লাগানো আছে। একটু দেখাও। হ্যাঁ, গিজার লাগানো আছে, সেখান থেকে আপনি 24 ঘন্টা গরম জল পাবেন। আর হচ্ছে যদি খাওয়ার গরম জল চান, তাহলে এখানে অ্যাকোয়াগার্ডের ওয়াটার ফিল্টার আছে, সেখান থেকে রানিং গরম জল পাবেন। আর এমনি খাওয়ার জলের জন্য এই জল ইউজ করতে পারেন। আর আছে আপনার যেটা স্নানের জন্য, যদি নদীতে স্নান করতে চান, তাহলে একটু দূরে এখান থেকে সামান্য দূরে একটা প্রাইভেট বিচ আছে,
জায়গাটা পুরোটা তারকাটা দিয়ে ঘেরা, আপনি ভেতরে নির্বিঘ্নে স্নান করতে পারেন। যেহেতু মহানদীতে কুমির আছে তাই এই ব্যবস্থা করা। স্যান্ড রিসর্টে যত কর্মচারী আছেন সবাই মধুলিগাদিয়ার অধিবাসী এবং তারা হাসি মুখে সমস্ত কাজকর্ম করেন। এই মধুলিগাদিয়া গ্রামটি হলো উড়িষ্যার প্রথম ইকো ভিলেজ। আপনারা কিন্তু ট্রাই করবেন অ্যাটলিস্ট দুটো দিন থাকার, তার কারণ এখানে প্রথম দিন তো আপনি আসছেন টায়ার্ড থাকবেন, খাওয়া দাওয়া করে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই এখানে, এনজয় করবেন বারবিকিউ। পরের দিন কিন্তু আপনি এখান থেকে এখানে চেক ইন চেক আউট করবেন না, পরের দিন আপনি চলে যান এখানে 5 কিলোমিটার দূরে, সেখান থেকে বোটিং হয়, বোটিং করে আসুন। বোটিং করে ফিরে এসে আপনি এখানে মহানদীর কাছে যে স্থান বাথিন ঘাট আছে নদীতে স্নান করুন, মজা মজা করুন নদীতে, ফিরে আসুন, খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে রেস্ট নিন, রেস্ট নিয়ে কিন্তু রাত্রিটা ভরপুর মজা করুন, তারপর দিন চেক আউট করুন, তাহলে আপনি রেস্টও পাবেন এবং জায়গাটা পুরোভাবে উপভোগ হবে। রাইট। ট্রেনে করে যদি সাতকোশিয়া আসতে চান তাহলে হাওড়া থেকে আপনি ট্রেন ধরে নামতে হবে কটক, সেখান থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে সাতকোশিয়া। আর যদি গাড়িতে আসতে চান তাহলে কলকাতা থেকে টানা গাড়ি নিয়েও সাতকোশিয়া আসতে পারেন, সেক্ষেত্রে আপনি কটক হয়েও আসতে পারেন, কেওনঝড় হয়েও আসতে পারেন। আর এই পথের বিস্তারিত রুট ম্যাপ আমার আগের পাটে দেওয়া আছে।